ঠিকানা সংশোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞায় জারি করা রুলের নোটিশ লন্ডন ও ঢাকায় পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ। জানাচ্ছেন শাকের আর্য। 2015 সালে এক রিট আবেদনের প্রেক্ষিতে আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তারেক রহমানের বক্তব্য কিংবা বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি গণমাধ্যম ইউটিউব, ফেসবুক, টুইটার সহ সব মাধ্যমে প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে রুল জারি করেন আদালত। এরপর দীর্ঘদিন রুলের শুনানি হয়নি। সম্প্রতি বিএনপির সমাবেশে তারেক রহমানের বক্তব্য প্রচার হয়। এরপরই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রুল শুনানির আবেদন করেন রিটকারী আইনজীবী নাসরিন সিদ্দিকা। গত 8 আগস্ট সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ আওয়ামীপন্থী আইনজীবীরা অনলাইন সহ সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির দিন ঠিক করতে হাইকোর্টে আবেদন করেন। আদালত জানতে চান তারেক রহমানকে নোটিশ দেওয়া হয়নি তাহলে কিভাবে শুনানি হবে। তখন রিটকারী আইনজীবী বলেন তাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। তবে এর তীব্র বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে গত 10 আগস্ট তারেক রহমানের লন্ডনের ঠিকানা সংশোধন করে নতুন আবেদন আনতে বলেন হাইকোর্ট। এ সংশ্লিষ্ট আবেদনে নতুন করে জমা দেওয়ার পর আদালত এ নির্দেশ দেন। এবং প্রসেস সার্ভার কে এই নোটিশটা সার্ভিস করতে হবে, বিশেষ করে অল্টারনেটিভ ওয়ে। আর পিটিশনারদেরকে ডাইরেকশন দিয়েছে যে এই তাদেরকে রিকুইজিট দেওয়ার জন্য প্রপার অ্যাড্রেসে যাতে নোটিশ যায়। রিটকারের আইনজীবী জানান নোটিশ ফেরত আসার পর দ্রুত রুল শুনানির জন্য আবার আদালতে যাবেন তারা। উইদিন শর্ট পিরিয়ড নোটিশটা জারি হয়ে আসবে এবং আদালতে নোটিশটা জারি হয়ে আসার পর রিপোর্ট দিতে বলেছে। রিপোর্টের ভিত্তিতে আদালত পরবর্তী পদক্ষেপ, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। প্রায় 8.5 বছর পর রুল শুনানির উদ্যোগ নিলেন রিটকারী। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।